স্বাগত জানাই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনুশীলনে 2.1-এর অনুপাত সমানুপাতের অঙ্কগুলো দেখছিলাম। এর আগে এই অধ্যায় থেকে দুটো ক্লাস দেওয়া হয়েছে। আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমরা অধ্যায়টা শেষ করব এবং গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেব। তার মধ্যে আমাদের পাঠ্যবইয়ের 10 নম্বর যে সমস্যাটা আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে পিতার বয়স দেওয়া আছে। তাহলে আমরা উত্তরটা কিভাবে শুরু করব? দেওয়া আছে পিতার বয়স 56 বছর। এবার আমার বের করতে বলছে, অর্থাৎ আমার প্রশ্নে পুত্রের বয়স কত এটা নির্ণয় করতে বলা হয়েছে। এবার পুত্রের বয়সটা আমরা বের করব। তার আগে দেখি আমরা দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের একটা অনুপাত দেওয়া আছে, সেটাকে আমরা এখন লিখব। যেহেতু পুত্রের বয়স নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে পুত্রের বয়সটা আমরা আগে রাখব। পুত্রের বয়স অনুপাত পিতার বয়স সমান, তাহলে পুত্রের বয়স অনুপাত পিতার বয়স, তাহলে পুত্রের বয়সের অনুপাত কত দেওয়া আছে? 3:1, পিতার বয়সের আছে 14। আমরা জানি যে অনুপাতের পূর্বের যে রাশিটি দেওয়া থাকবে সেটা একটা ভগ্নাংশ তৈরি করলে লব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা পুত্রের বয়স আমরা উপরে রাখছি, পুত্রের বয়স পিতার বয়স সমান সমান পুত্রের বয়স পিতার বয়স। এবার আমরা বের করব পুত্রের বয়স, তার মানে শুধু পুত্রের বয়সটা এবার লিখব। পুত্রের বয়স সমান, এখানে পিতার বয়স আমরা যদি আর গুণনের মাধ্যমে দেখি, তাহলে গুণ পিতার বয়স 3:14। এবার পিতার বয়স এর জায়গায় আমরা পিতার বয়সের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা কি করব? বসিয়ে দেব। তাহলে সংখ্যাটা যদি বসাই তাহলে আছে 56। এবার কি করতে হবে? এবার 14 দিয়ে আমরা 56-এর ভাগ দেব এবং যা পাবো তা 3-এর সাথে গুণ করব, অথবা 3-এর সাথে 56 গুণ করে 14 দিয়ে ভাগ করলেও হবে। তাহলে 14 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 4 16 6, 7 1, 4 4 5, অর্থাৎ কত পাইতেছি আমরা? 4। 14 দিয়ে 56-এর ভাগ দিলে উত্তর হচ্ছে 4। 4 আর 3 আমরা কি করব? গুণ করব। তাহলে গুণ করে কত পাই? 12। অতএব পুত্রের বয়স 12 বছর। আমরা পুত্রের বয়সটা নির্ণয় করে ফেলেছি। তাহলে পুত্রের বয়স কত আমরা পেয়েছি? পুত্রের বয়স 12 বছর। এবার আমরা পাঠ্য বইয়ের 12 নম্বর যে সমস্যাটি আছে সেটি দেখি। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5 এবং 7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথম প্রথমটির মূল্য কত? অর্থাৎ এই সমস্যা থেকে আমরা সমাধান করে বের করব প্রথম বইয়ের মূল্য কত। দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে 84 টাকা এবং প্রথম বইয়ের মূল্যটি আমরা বের করব। তাহলে শুরুতে আমরা ঠিক আগের মতোই লিখব, যেহেতু দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে তাহলে আমরা
শুরুতে এই অংশটুকু লিখে নিব, যেন আমাদের পরবর্তী সময়ে আমরা এই সংখ্যাটা বসাতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এবার আমাদের বের করতে বলা হয়েছে প্রথমটির মূল্য, তাহলে আমরা শুরুতে প্রথমটি লিখব, প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য সমান, অনুপাত কত দেওয়া আছে, 5 এবং 7, 5 এবং 7 দেওয়া আছে দুইটার অনুপাত। এবার লিখবো আমরা প্রথম বইয়ের মূল্য, এরপর লিখব দ্বিতীয় বইয়ের মূল্য 5, 7। প্রথম তাহলে দ্বিতীয় বইয়ের মূল্যের সাথে 5-এর সম্পর্ক কি দাঁড়িয়েছে, গুণ, তাহলে আমরা লিখবো 5, 7 গুণ দ্বিতীয় বইয়ের মূল্য, 7, 5 গুণ দ্বিতীয় বইয়ের মূল্য কত, দ্বিতীয় বইয়ের মূল্য হচ্ছে 84, তাহলে আমরা লিখবো 84। এবার 7 দিয়ে যদি 84-কে আমরা ভাগ দেই তাহলে কত আসে, 7 একে 7, 1 14, 7 দুগুণে 14 অর্থাৎ 12 সমান সমান, তাহলে আমরা 12 এবং 5 এর সম্পর্ক কি, গুণ, তাহলে গুণ করে কত পাই, 5 12 60 টাকা। অতএব প্রথম বইয়ের মূল্য 60 টাকা, তাহলে আমরা প্রথম বইয়ের মূল্য নির্ণয় করে ফেলেছি। এ পর্যায়ে আমরা 16 নম্বর অঙ্কটা দেখব। 16 নম্বর প্রশ্নটা ছিল যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6, প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত, মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে দুইটা কম্পিউটারের অনুপাত দেওয়া আছে এবং প্রথমটির দামও দেওয়া আছে কিন্তু দ্বিতীয় কম্পিউটারের দাম নেই, তাহলে আমরা শুরুতে দ্বিতীয় কম্পিউটারের দামটি বের করব। এরপরে যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে তাহলে দেখা যাচ্ছে প্রথমটির দাম 5,000 টাকা যদি বেড়ে যায় তাহলে তাদের অনুপাত কি ধরনের অনুপাত হবে সেটাই নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা উত্তর করতে গেলে শুরুতে লিখব যে কম্পিউটার দুটির অনুপাত কত, 5:6, এবং প্রথমটির দাম দেওয়া আছে 25,000 টাকা, আমরা লিখব প্রথম ২৫,০০০ টাকা। তাহলে আমরা বের করব কার, দ্বিতীয় কম্পিউটারের দাম বের করব, তাহলে লিখব প্রথম কম্পিউটার অনুপাত
5 অনুপাত 6 যেহেতু দ্বিতীয় কম্পিউটারের দাম বের করতে বলা হয়েছে, তাহলে দ্বিতীয় কম্পিউটারকে আমরা শুরুতে রাখি, অর্থাৎ প্রথমে নেই। দ্বিতীয় কম্পিউটারের দাম এরপর আমরা লিখি প্রথম কম্পিউটারের দাম। একটু লক্ষ্য করি, যেহেতু আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম শুরু উপরে লিখেছি এবং প্রথম কম্পিউটার নিচে লিখেছি, ঠিক এই কারণে আমার পরবর্তীতে যে অনুপাত, সেই অনুপাত কি করতে হবে, আমরা লবকে হর করব, হরকে লব করব, অর্থাৎ আমরা মানকে কি করব, উল্টিয়ে দেব। বা দ্বিতীয় প্রথম কম্পিউটার দাম, তাহলে প্রথম কম্পিউটার দাম কত আছে? 25,000 টাকা। 5 দিয়ে যদি আমরা 25,000 কে ভাগ দিই, তাহলে আমরা কত পাই? 5,000 পাই। 5,000 দিয়ে 6-এর সাথে সম্পর্ক কি গুণ, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। 5,000 গুণ 6 গুণ করলে আমরা পাই 5,630,000 টাকা। তার মানে দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু পেয়ে গেছি দ্বিতীয় কম্পিউটারের দাম। এর পরের অংশ কি? এর পরের অংশ হচ্ছে যদি মূল্য বৃদ্ধি পায়, তাহলে তাদের অনুপাত কেমন হবে এবং কি অনুপাত হবে সেটা বের করতে বলা হয়েছে। আমরা এই অংশটুকু আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পূর্বের যে দুটো সমস্যা আমরা সমাধান করেছি, ঠিক একই নিয়মে আমি এই সমস্যাও সমাধান করেছি, তাই আমি বিশ্বাস করি যে তোমরা খুব সহজ এটা বুঝতে পেরেছ। এখন মূল্য বৃদ্ধিতে প্রথম কম্পিউটারের দাম, তাহলে আগে ছিল কত? প্রথম কম্পিউটার আগে ছিল 25,000 টাকা, পূর্বের মূল্য হচ্ছে 25,000 টাকা, এখন বৃদ্ধি পেয়েছে, তাই আমরা প্লাস করব। কত বৃদ্ধি পেয়েছে? 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা 5,000 কি করব, যোগ করে দেব, কত আসে? 30,000, 30,000 টাকা। অতএব তাহলে কম্পিউটারের অনুপাত কি দাঁড়াচ্ছে, যে প্রথম কম্পিউটার আমরা মূল্য বৃদ্ধি পাওয়ার পরে যে যে অংশটুকু পেয়েছি, অর্থাৎ 30,000 টাকা, সেটা লিখব 30,000 অনুপাত। দ্বিতীয় কম্পিউটার দাম আমরা কত পেয়েছি? দ্বিতীয় কম্পিউটার দাম আমরা বের করেছি, সেটা পেয়েছিলাম কত? 30,000 টাকা, 30,000 টাকা। এবার আমরা উভয় পক্ষে যেহেতু 30,000 30,000 করে আছে, তাহলে 30,000 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে নেব উভয় পক্ষকে। তাহলে আমরা এখানে সাইড নোট একটা করতে পারি, 30,000 দিয়ে ভাগ করে, তাহলে আমরা কত পেয়েছি? 1:1।
এবার বলা হয়েছে তখন দামের অনুপাতে কি ধরনের অনুপাত হবে। আমরা বিভিন্ন ধরনের অনুপাত দেখেছি, লঘু অনুপাত, গুরু অনুপাত, দ্ব্যস্তানুপাত এবং একক অনুপাত। এদের মধ্যে আমাদের এখানে সংজ্ঞা অনুসারে অনুপাতে কি ধরনের অনুপাত সেটা প্রশ্নে উল্লেখ করেছে, যে আমরা কোন ধরনের অনুপাত আমরা বুঝি। অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হলে তাকে কি বলে, সংজ্ঞা করেছিলাম আমরা একক অনুপাত বলে। সুতরাং এক অনুপাত এক এটি একটি একক অনুপাত। তাহলে এই 16 নম্বর যে সমস্যা, এই সমস্যা সম্পূর্ণ সমস্যার আমরা উত্তরটা লিখবো এভাবে। উত্তর লিখবো, দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা এবং মূল্য বৃদ্ধির ফলে আমরা যে অনুপাত পাই সে অনুপাত কি অনুপাত? একক অনুপাত। অর্থাৎ আমরা এভাবে লিখবো, দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা এবং এটি একটি একক অনুপাত। প্রিয় শিক্ষার্থী, বাকি যে আমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা যে নিয়মটা আমরা এখানে দেখিয়েছি ঠিক একই নিয়মে তোমরা চেষ্টা করলে করতে পারবে সবগুলি। আমি আশাবাদী যে তোমরা সকলেই চেষ্টা করবে এবং সেই সমস্যাগুলো সমাধান করবে। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব আরেকটি লাইভ ক্লাসের মধ্যে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনুপাত এর 2.2 অনুশীলনের 2.1-এর যে অধ্যায় সে অধ্যায় আমি এখানেই শেষ করছি এবং সাথে সাথে আজকের অনলাইন ক্লাস থেকেও বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।